নমস্কার বন্ধুরা, আমি বরুণ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন ভিউ গার্ডেন। আজ আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ ফার্টিলাইজার নিয়ে আলোচনা করব, যে ফার্টিলাইজার আপনারা বাগানে ব্যবহার না করলেই নয়। অর্গানিক ফার্টিলাইজার তো আমি সবসময় ব্যবহার করছি, আপনাদের উপদেশ দিচ্ছি, আপনাদের পরামর্শ দিচ্ছি যে আপনারা সবসময় অর্গানিকভাবে বাগান করার চেষ্টা করুন। তাতে আপনার বাগানের সমস্ত গাছ ভালো থাকবে এবং আপনার শরীর মন সবই ভালো থাকবে। কারণ কেমিক্যাল খাবার আমরা সবসময় খাচ্ছি এবং তাতে শরীরকে সুস্থ করার বদলে সবসময় খারাপই করে তুলছি। তো সুতরাং গাছেরও যাতে সেই ভালো করতে গিয়ে খারাপ না হয়ে যায়, সেই কারণে আমরা সবসময় চেষ্টা করছি যে যতটা পারি আমরা অর্গানিকভাবে গাছকে বাঁচাতে পারি। তো আজকে যে ফার্টিলাইজারটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব, সেটা হলো NPK। অর্গ্যানিকভাবে NPK আপনারা তৈরি করে ব্যবহার করতে পারেন, অথবা কেমিক্যাল NPKও আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু কেমিক্যাল NPK ব্যবহার করতে গেলে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার প্যাকেটে, যে প্যাকেটটা কিনছেন সেই প্যাকেটে যতটা পরিমাণে NPK ব্যবহার করতে বলা হবে ততটাই করবেন, তার থেকে বেশি একটুও আপনারা NPK ব্যবহার করবেন না। তো সেই কারণে আজ আমি আপনাদের NPK পরিমাণ মেপে দেখিয়ে আজ আমি আপনাদের গাছ স্প্রে করা দেখাবো। তো আমার কাছে একটা NPK আছে, সেটা হলো এই NPK ফার্ম ক্রাফট থেকে, এটা আমার কেনা কোম্পানি, এর মধ্যে দিয়ে দিয়েছে কতটা পরিমাণে আপনারা NPK ব্যবহার করবেন, কখন করবেন, সমস্ত ডিটেলস দিয়ে আপনাদের এই প্যাকেটটা করেছে। এর মধ্যে কখন ব্যবহার করতে পারেন আর কতটা পরিমাণে ব্যবহার করতে পারেন সেটা সবই দেওয়া আছে। তো চলুন আজ আমি আপনাদের সঙ্গে এই NPK সম্বন্ধে একটু আলোচনা করি, আর কখন স্প্রে করব আর কতটা পরিমাণে স্প্রে করব সেগুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। প্রায় দু তিন ধরনের NPK আমরা ব্যবহার করতে পারি সমস্ত রকম গাছের ক্ষেত্রে, বিশেষ করে সবজি এবং ফল গাছের ক্ষেত্রে দু তিন রকম NPK আমাদের ব্যবহার করা প্রয়োজন হয়। কারণ গাছের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক রকম ধাপ থাকে, সেই ধাপ অনুযায়ী আমাদের NPK ব্যবহার করতে হয়। প্রথমে জানতে হবে NPK নাইট্রোজেন কী কাজ করে, ফসফরাস কী কাজ করে এবং পটাশিয়াম কী কাজ করে। নাইট্রোজেনের কাজ হল গাছের পাতা এবং অন্যান্য যত রকম সবজি বলুন, ফল গাছ বলুন, যে কোনো গাছই বলুন না কেন, যাতে গাছের পাতা সবুজ সতেজ থাকে এবং তারা তাদের পরিমাণে খাবার যথেষ্টভাবে তৈরি করতে পারে এবং যাতে গাছ ভালো হয়, সেই কারণে আমাদের নাইট্রোজেনের প্রয়োজন হয়ে থাকে। ফসফরাসের কাজ হলো গাছের কাণ্ডকে শক্ত করা এবং গাছের শিকড়কেও মজবুত করা, যাতে সে গাছ ভালোভাবে ফলে এবং ফুলতে পারে। লাস্টে আসি পটাশিয়াম। পটাশিয়ামে আমাদের প্রয়োজন হয় তখনই যখন যদি কোনো সবজি গাছ করেন বা কোনো ফল গাছ করেন, যখন আপনার গাছে ফুল আসছে সেই ফুল যাতে ধরে রাখতে পারে এবং ভবিষ্যতে যখন তাতে কোনো সবজি ধরছে বা ফল ধরছে সেই ফল যাতে তার গোড়া শক্ত থাকে এবং যাতে সে পড়ে না যায়, খসে না পড়ে এবং দীর্ঘদিন সেই ফল যাতে থেকে আমরা ভবিষ্যতে সেখান থেকে ভালো জাতের ফল বা সবজি পেতে পারি, সেই কারণে আমাদের পটাশিয়ামের প্রয়োজন হয়ে থাকে। এই তিনটে কাজ আমাদের করে গাছের গুরুত্বপূর্ণ একটা কাজ। তো আমার বাগানের যে গাছগুলো রয়েছে, গাছগুলো দেখে বুঝতে পারছেন ফুল গাছ, বেশিরভাগ ফুল গাছই আছে আর বেশ কিছু পুরনো সবজি গাছ আছে। তো এই সব গাছের ক্ষেত্রে আমি 19-19-19টাই ব্যবহার করছি, কারণ গাছ আমার সবসময় রয়েছে আর ভবিষ্যতেও অনেক দিন থাকবে। তো সেই কারণেই আমি এখানে অন্যান্য সবজি গাছ যেগুলো আছে সেখানে আমি কোন কোন সবজি গাছে স্প্রে করব আর কোন কোন সবজি গাছে করব না, কেন বা করব না, সেটা আমি আপনাদের দেখাই। চলুন, এখানে দেখুন দুটো ছোট ছোট করলা গাছ আছে, গাছগুলো বেশি দিন হয়নি, 10-12 দিন হয়েছে। এই গাছ ছেড়ে আমি আমার
এখানে যত রকম সবজি গাছ আছে এবং ফুল গাছ আছে সেই গাছগুলোতে আমি দিয়ে দেবো। দেখুন এই যে করলা গাছটা, দেখুন এই গাছটি যথেষ্ট বড় হয়েছে, এটা প্রায় দেড় মাসের কাছাকাছি হতে যায় এই গাছটি হয়েছে। তো এই গাছে আমি স্প্রে করব। একটা সূর্যমুখী গাছও রয়েছে, দেখুন গাছটা যথেষ্ট বড় হয়েছে এবং কুঁড়িও চলে এসে ফুলও ফোটার টাইম হয়ে এসছে। আর বটবটি গাছটাও দেখুন যথেষ্ট বড় হয়ে গেছে, এটা এক মাস মতন হয়েছে। আরও এর সঙ্গে সঙ্গে আরও অনেক রকম বটবটি গাছ আছে যেগুলো দেখুন মোটামুটি বেশ বড় হয়ে গেছে। এই করলা গাছটা এটাও বেশ যথেষ্ট বড়, প্রায় দেড় ফুট হাইট হয়ে গেছে। এবারে একটা করলা গাছ আমি আপনাদের দেখালাম এবং আরও বেশ কিছু গাছ আছে যেটার ক্ষেত্রে আমি এনপিকে এখন স্প্রে করব না, কারণ গাছগুলো খুবই ছোট, এই সময় সার প্রয়োগের জন্য এই গাছগুলি যথেষ্ট নয়। এই যে সামনে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, জবা ফুলের গাছটি দেখতে পাচ্ছেন, একখানা কুঁড়ি দেখুন সবুজ হয়ে আছে আর একটা কুঁড়ি দেখুন হলুদ হয়ে গেছে, কারণ এইটি এর মধ্যে পটাশিয়ামের অভাব দেখা গেছে, সেই কারণে এর গোড়া সবুজ থেকে হলুদ হয়ে গেছে। তো আপনার যদি পার্টিকুলার এই রকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা ব্যবহার করবেন 0050 এনপিকে ব্যবহার করতে পারেন, কারণ এর নাইট্রোজেনের প্রয়োজন নেই, এর ফসফরাসের প্রয়োজন নেই, এর প্রয়োজন কি পটাশিয়ামের, কারণ ওপরের যে ফুল সেটা হলুদ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যাতে ভবিষ্যতে এই যত রকম যত অন্যান্য যে কুঁড়িগুলো আছে সেগুলো যাতে হলুদ হয়ে না যায় সেই ক্ষেত্রে আপনারা এনপিকে 0050 ব্যবহার করতে পারেন। আমি এতক্ষণ আপনাদের এনপিকে সম্বন্ধে বললাম যে কেন ব্যবহার করব, কখন করবো সেইগুলো নিয়ে আলোচনা করলাম। তো এখন আমি আপনাকে দেখাচ্ছি যে কতটা পরিমাণে নেব আর কীভাবে স্প্রে করবো সেই সম্বন্ধে। আর পরিমাণটার জন্য আমি একটা এখানে আমার একটা এই মাপার একটা যন্ত্র আমি রেখেছি, কারণ যখন আমি অর্গ্যানিক সার ব্যবহার করি সেখানে আমার পরিমাণের প্রয়োজন হয় না, মাত্রা কম বেশি হয় কারণ সেটা অর্গ্যানিক সার, তো সেখানে আমার প্রয়োজন পড়ে না। কিন্তু যেহেতু এনপিকে আমি ব্যবহার করব তো সেক্ষেত্রে আমার পরিমাণটা জানা খুবই প্রয়োজন। এনপিকে বলুন বা অন্য যে কোনো কেমিক্যাল সার যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার পরিমাণটা জানা দরকার, কারণ এর পরিমাণ যদি একটু অতিরিক্ত হয় সেই ক্ষেত্রে গাছের ক্ষতি হতেই পারে। তো সুতরাং সেই কারণে একটা মাপার একটা যন্ত্র এনেছি, আর এটা আমি অনলাইন ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। তো চলুন এই ফার্ম ক্রাফট কোম্পানির আছে এটা, এনপিকে 19-19-19। তো এর মধ্যেই দেওয়া রয়েছে আপনারা এই দেখুন নাইট্রোজেন 19%, পটাশিয়াম 19% আর ফসফরাস 19%। তো সমস্ত গুণাগুণ সমান সমান রয়েছে, তার জন্য এনপিকে 19-19-19 করে এর পরিমাণটা রয়েছে। তো এবারে দেখুন এখানে কতবার ব্যবহার করতে পারেন সেটা ডিটেল রয়েছে। ফর বেস্ট রেজাল্ট স্প্রে ওয়ান্স ইন 15 days ইন কুল আওয়ার্স, অর্থাৎ কখন আপনারা ব্যবহার করবেন 15 দিন অন্তর আপনারা ব্যবহার করতে পারেন, কখন ব্যবহার করবেন প্রচণ্ড গরম বা রোদ থাকবে সেই সময় ব্যবহার করতে পারবেন না, হয় খুব সকালবেলা অথবা সূর্য ডুবে গেলে সন্ধে আসা শুরু সেই সময় আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর ডাইরেকশনে দেওয়া রয়েছে কতটা আমরা ব্যবহার করতে পারি। মিক্স 2-4 grams অফ ফ্রাম ক্যাপ ক্রাফট এনপিকে 19-19-19 পার লিটার অফ ওয়াটার ফর অল ক্রপস, সব ধরনের ক্রপস, ফ্লাওয়ার ক্রপস, ভেজিটেবলস এবং যে কোনো ধরনের গাছের ক্ষেত্রে, ইনডোর অথবা আউটডোর যে কোনো প্লান্টের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো এটা ওয়াটার সলিউবল ফার্টিলাইজার। তো এটা এখন আমি কতটা পরিমাণে নেব সেটা চলুন দেখাই।
2 থেকে 4 গ্রাম আমি পার লিটারে ব্যবহার করতে পারি। দেখুন একবারেই দেখে বুঝতেই পাচ্ছেন আমি একবারে নিয়ে একবারে পুরোপুরি 8 গ্রাম হয়েছে, তো সুতরাং আমার এটা 2 লিটারের জার, তো এখানে আমি এই 8 গ্রাম আমি এখন জলে গুলে আমি এটা সমস্ত গাছে আমি স্প্রে করব। যেহেতু ওয়াটার সলিউবল আছে তো খুবই সহজে এটা জলে গুলে যাবে, বেশি কোন সময় লাগবে না। আমি এনপিকে স্প্রে করব না সেটাও আমি আপনাদের দেখালাম, তো ওই গাছ কটা ছেড়ে আর কি যত গাছ আছে সমস্ত গাছে, আমার অনেক পুরনো গাছ তো সমস্ত গাছেই আমি এনপিকে স্প্রে করতে পারি, কোনো অসুবিধা হবে না। আর কখন স্প্রে করবেন না, দুটো টাইম আপনারা স্প্রে করতে পারেন, 6টা থেকে 7টা, এবং দ্বিতীয় যদি আপনারা বিকেলে ব্যবহার করতে চান তাহলে বিকেল 5টা থেকে 6টা, এই দুটো টাইম আজ খেয়াল রাখবেন, এই দুটো টাইমের মধ্যে আপনারা এনপিকে স্প্রে করতে পারেন। কতদিন স্প্রে করবেন না, 15 দিন অন্তর একবার। আর কতটা পরিমাণে ব্যবহার করবেন না, আপনার যে এনপিকেটা কিনছেন তার মধ্যে দেওয়া থাকে, কোনো এনপিকে দেওয়া থাকে 2 থেকে 5 গ্রাম, কোনো এনপিকে দেওয়া থাকে 2 থেকে 4 গ্রাম, 2 থেকে 3 গ্রাম, তো সেই অনুযায়ী আপনারা এনপিকে ব্যবহার করবেন। আশা করব আজকের ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানান যে এনপিকে ব্যবহার করার আজকের যে ভিডিওটা আমি আপনাদের জন্য করেছি কেমন লেগেছে।